লুডু খেলা আমার কাছে কেন যেন এটা অশ্লীল খেলা মনে হয়, কারণ তুমি যখন খেলবা তুমি তো খেলতেছো, বাইরে থেকে যদি শুনে খেলতেছে এই তোরা খাই দে এই তোরা খাই দে এই তুই আমারটা না ওরটা খা, এই পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ড কি বলতো? আমার হাতে এই প্লেয়ারদের নামগুলো আছে, নামগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে 3 মিনিটের মধ্যে। যে কয়টা নাম তুমি অ্যাটাচ করতে পারবা সঠিক ভাবে তত পয়েন্টস পাবা, এক একটা সঠিক প্লেয়ারের জন্য পাবা 10 পয়েন্টস করে। ওকে, ও লিজা বলার সময় আমার একটা কথা মনে আসছে। কি কথা? তোমার নামের সাথে যদি এটা ক লাগাই দিই নামটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। কলিজা কলিজা ভিতরে গাঁথি রেখুম তোমার, এখন পারবো না, তুমি নামগুলো আপাতত গাঁথে রাখো ওদের নামের মধ্যে, কলিজার ভিতরে গাঁথা থাকো। এইগুলো সে নামগুলো আছে এখানে, কষ্ট করে নেমে নাও। ওকে, তোমার 52 তাস নিয়ে তুমি একটু উঠে দাঁড়াও। আমাদের লিজা খুব ভালোই খেলেছে, তিনটা নাম লাখ আর তোমার লাইফে কোন কোন খেলাটা বেশি পছন্দ, মানে ফুটবল, ক্রিকেট, হাডুডু, লুডু, কুতকুত? লুডু মেয়েদের মনে হয় লুডু খেলা বেশি। কেন বলি, কথা হচ্ছে ফ্যামিলিদের সাথে একটা মাত্র খেলা যেটা হচ্ছে খুব সুন্দর করে খেলা যায়, আরও আছে সেগুলোর মধ্যেও গ্রামে যখন যাই তখন একটু বাবা মা সবাই মিলে না ওই যে পাতা লুডুগুলো কিন্তু পাওয়া যায়, এটা অনেক মজা। আবার অনলাইনেও খেলা যায় কিন্তু ফ্রেন্ডসদের সাথে। আমার কাছে কেন যেন এটা অশ্লীল খেলা মনে হয়, কারণ তুমি যখন খেলবা তুমি তো খেলতেছো, বাইরে থেকে যদি শুনে খেলতেছে এই তোরা খাই দে এই তোরা খাই দে এই তুই আমারটা না ওরটা খা, এই কথা হবে রে জামানি জালে গোল হবে রে গোল গোল গন্ড গোল ছাগল এই ছাগল। আমরা একটা সুন্দর টপিকস নিয়ে কথা বলছিলাম, কি হলো এটা? এটা কালো কালারের ছাগল ঢুকলাম দেখি। আমি তো ভয় পাইছি যে আসলে কি হচ্ছে। কোনো ছাগল না কোনো পাগল না, আজকের কথা হচ্ছে খালি গোল আর গোল। কে দিবে গোল? গোল কে দিবে? স্পেন। অক্টোপাস আজকে বলছে আজকের খেলায় গোল দেবে স্পেন। জার্মানি? কেন কেন স্পেন? জার্মানি। লজিক এক এক, এর আগে বিশ্বকাপ হয়েছে 21 বার। যেহেতু 22তম আসর মানে 2-10 2-22 22 22 সমান সমান এবার জিতবে স্পেন। ইন্টারেস্টিং লজিক আসি, আরো আছে? ইয়েস, নোরা ফাতিহি, নোরা ফাতিহ তুমুল ডান্স করে, এই নোরা ফাতির সাথে আমাদের স্পেনের খেলোয়াড় আনসু ফাতির একটা মিল আছে। কি মিল? ফাতিহি ফাতিহি মিল।
যেখানে নোরাফাতি আর আনসুফাতি এক হয়ে গেছে সমান সমান, এবার জিতবে জার্মানির পেছনে আছে মানি মানে টাকা, আর স্পেনের পেছনে আছে পেন মানে কলম। যেখানে টাকার চেয়ে কলমের মূল্য বেশি, মর্যাদা বেশি, সেখানে আমি লিখিত দিলাম সেই কলম দিয়ে স্পেন আজকে গোল দিবে। লজিক হচ্ছে যে স্পেনের পতাকার মাঝখানের কালারের সাথে মিষ্টি কুমড়ার মিল আছে, যেখানে মিষ্টি কুমড়ার সাথে স্পেনের পতাকার কালারের মাঝখানে মিল আছে সেখানে আজকে স্পেন গোল দিবে। এই লজিকে আমি কথা বলবো না, আমাদের স্পন্সর মিষ্টি কুমড়া তো, এই লজিকে আমি কথা বলবো। যেখানে স্পন্সর, যেখানে স্পন্সর আমাদের সাথে আছে মানে ফুটবল গোল কুমড়াও গোল গোল স্পেন গোল। আমি আমি অক্টোপাস ছোটবেলা যখন খেলতাম পাড়ায় খেলতাম, আমি খেলতে খেলতে না জিততে পারলে আমি একটা ভেদাল করতাম, ভেদাল করে হলো আমি জিততাম। যেহেতু আজকে স্পেন খেলবে, এই স্পেন দলের মধ্যে একটা খেলোয়াড় আছে, ওর নাম হচ্ছে দানিকার ভেদাল। দানিকার ভেদাল, ইয়েস, দানিকার ভেদাল যেখানে আছে অক্টোপাস ভেজাল সেখানে আছে, মানে ভেজালে ভেজালে একাকার, শেষ পর্যন্ত আমরা আজকে ভেজাল করে হলেও জিতবো। স্পেন গোল দিবে জার্মানি, জার্মানি শূন্য। তোমার এলাকায় খেলা হইতো? ইয়েস, ওই খেলা তোমার নিত? অবশ্যই। ওর এলাকায় যখন খেলা হইতো, আমি কনফিউজ যে আসলে নিত কিনা, চার পাঁচটা বা এগারো বারো জন মিলে খেলতো আর ও নিজে থাকতো ফুটবল, কেমন আমি ফুটবলের মতো লাঠি আমি মারি নো, এই এই বলে গোল হবে, এই লাঠি গোল হবে না, গোল হবে স্পেনের, গোল গোল স্পেন মানে গোল। ফাজিল, ওরে নাকি কেউ খেলাও নিত, এটা আমার বিশ্বাস করতে বলছি, খেলাইলো।